আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের সাথে। তুমি কোথায় রানী? তুই এখানে কি চাস? তোমাকে নিয়ে যেতে এসেছি রানী। কেন? তুই জানিস না আজ রাতে আমার বিয়ে? জানি তো রানী, জানি বলেই এসেছি। তুমি দেখো, তোমার প্রজাপতি আঁকাও চিঠিটা পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে ছুটে চলে এসেছি। তুমি চলো রানী, এখান থেকে তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব, যেখানে তোমার বাবার মতো চৌধুরী থাকবে না, তোমার মামাদের মতো সদাগর থাকবে না, সেখানে তুমি আর আমি, আর আমাদের ছোট্ট একটা সংসার, আর ওই ছোট্ট সংসারের ছোট্ট একটা বাবু। তুমি চলো রানী, তুমি চলো। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এসব তুমি কি বলছো রানী? ঠিকই বলছি। তুমি না বলেছিলে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে? তুমি না বলেছিলে রানী যতদিন ওই সাগরে পানি শুকিয়ে না যাবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে? তুমিই তো বলেছো রানী যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তোমার আমার ভালোবাসা থাকবে। তাহলে কেন এসব পাগলামি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুই একটা রাস্তার ফকির। তুই জানিস আজ রাতে আমার যার সাথে বিয়ে হচ্ছে তার এই ঢাকা শহরে কি কি আছে? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুরই তার অভাব নেই। আর তার বাবার কি আছে জানিস? তার বাবার দেশের বাড়ি কোটি কোটি টাকার ব্যবসা আছে। আর তোর তোর তো কিছুই নেই, তুই তো রাস্তার একটা ফকির। আর তোর বাবার তারও তো কিছু নেই। তারা মনে পড়েছে তোর বাবা যেন কি একটা আছে, কি একটা আছে ও মনে পড়েছে তোর বাবার একটা রিক্সা আছে। তুমি ঠিকই বলেছো রানী, কোটি কোটি টাকা নেই, বিশাল বড় বাড়ি নেই, দামি গাড়িও নেই, শুধু একটা রিক্সা আছে। আর ওই রিক্সার রোজগারের টাকা দিয়ে আমার গরিব রিক্সাওয়ালা বাবা আমাদের মুখে খাবার তুলে দেয়। আর আমার কি আছে জানো? আমার বুকের বাম পাশটায় ছোট্ট একটা মন আছে। আর এই মনের ভেতর আমি বিশাল একটা মহল তৈরি করে রেখেছি রানী। আর এই মহলটাতে কে থাকে জানো? ওই মহলটাতে আমি আমার রানীকে অনেক জব্দ করে রেখে দিয়েছি। বলো তো রানী, পৃথিবীর এমন কোন আইনের কিতাবে লেখা আছে রানী, তুমি কোটিপতির একমাত্র মেয়ে, আমি গরিব রিক্সাওয়ালার ছেলে বলে তোমাকে ভালোবাসতে পারবো না? রানী, তোমার শরীরের রক্তের কোথায় লেখা আছে তুমি কোটিপতির মেয়ে? আমার শরীরের রক্তে কোথায় লেখা আছে আমি গরিব রিক্সাওয়ালার ছেলে? রানী, তোমার শরীরের রক্ত তো লাল, আমার শরীরের রক্ত তো লাল। তাহলে মানুষে মানুষে কেন এত ভেদাভেদ রানী? জবাব দাও রানী, জবাব দাও। সেই জবাব কি আমার তোকে দিতে হবে? হ্যাঁ রানী, সেই জবাব তুমি আমাকেই দিতে হবে। Yeah.
মরুভূমি মনে হয়। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি একে একে বাঁচতে পারবো না রানী। তুমি চলো রানী, এখান থেকে তোমাকে আমি অনেক দূরে পালিয়ে যাব। তুমি চলো রানী। বুঝতে পেরেছি তুই কেন দাঁড়িয়ে আছিস আমার সম্পত্তির লোভে। এই বল, কত হলে এখান থেকে যাবি? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? তুমি ঠিকই বলেছ, সম্পত্তির জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু সেই সম্পত্তি তোমার বাবার কোটি কোটি টাকা নয় রানী। সেই সম্পত্তি তোমাদের ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি কিছুই নয়। সেই সম্পত্তি আমার ভালোবাসা, সেই সম্পত্তি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত। ফিরিয়ে দাও রানী, ফিরিয়ে দাও আমার ভালোবাসা, ফিরিয়ে দাও আমার জীবনের সুখের স্মৃতিগুলো, ফিরিয়ে দাও আমার জীবনের সুখের সময়গুলো রানী, ফিরিয়ে দাও। বুঝতে পেরেছি তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস। আমি কখনো ছেলেদের মতো পাগলামি করবো না। এই পৃথিবীতে যদি তুই আমার নারী হবি, এই পৃথিবীর অন্য কারো ঘরণি তোকে আমি হতে দেব না। দরকার হলে তোকে আমি খুন করে ফেলবো। আমরা ছেলেরা বেমানি পারি না রানী।
আমিও আসছি।